আলাইকুম আমি তাহা আজকে আমি দেখাবো আমরা সন্ধ্যাবেলা নাস্তা কি খাই তো দেখতে থাকুন লেটস গো সো গাইস আমার মেয়ের শখ হয়েছে সে একটা ভিডিও বানাবে এবং সেই ইন্ট্রোটা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা দেখেছেন নিশ্চয়ই আপনারা তো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে তারা দুই ভাই বোন নাস্তা খাবে আর আমি এখন নুডলসটাই তাদেরকে দিব আর সে নিজে বানাবে এখন গাইস আমি এখন এটা বানাতে পারি সেটা সে নতুন নতুন শিখে ফেলছে নুডলসটা তার ভাইয়ের কাছ থেকে বানানো এখন তো প্রতিদিন সে এই নুডলসটা খাবে তো আমিও বলছি যে ঠিক আছে এটা যতদিন সে বানায় বানায় যতদিনে তার মানে ইনা হয় যে না আর বানাবো না ততদিন পর্যন্ত চলতে থাকবে তার নুডলস খাওয়া তো যাই হোক সে এখন নুডলসটা খুলতেছে দেখছেন আপনারা জাস্ট ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি অনেক বেশি ভালো লাগবে তাহামনি নুডলস বানাতে পারে সেটাই আমি আজকে শেয়ার করতেছি তো গাইস আমি এটা এখন খুলে দিচ্ছি হ্যাঁ তো দেখতে পাচ্ছেন সে কিন্তু এটা খুলে দিয়েছে এবং একে একে সব জিনিসগুলো সে দিবে আসলে এটা সবাই পারে এটা তো আর কিছু না জাস্ট তাহমনিকে আমি উৎসাহ দিচ্ছি আসলে ছোট ছোট কাজ করার মধ্যেই কিন্তু বাচ্চাদের এভাবে শিখাতে মানে শিখাইতে হয় যে এভাবে কাজ করতে হয় আর তাদের উৎসাহ দিলে তারা কিন্তু অনেক বেশি শেখার আগ্রহ তৈরি হয় তো সেজন্যই মূলত ওরা যদি কোনো কাজ করতে চায় আমি ওদেরকে আগ্রহ দেই মানে এভাবে উৎসাহ দেই সরি তো সেটাই এখন আমি একটু পানি ঢেলে ওকে হেল্প করবো যেহেতু গরম পাতিল তো আপনারাও এই কাজটা করবেন বাচ্চাদেরকে গরম কোনো জিনিস ধরতে দেবেন না এই কাজটা আপনারা নিজেরাই ওদেরকে করে দিবেন তো দেখতে থাকুন আমাদের সাথে তো এর আগেও আপনারা দেখেছেন আমার ভিডিওতে নুডলস বানানো তো নুডলস বানানোটা বড় কথা না বড় কথা হচ্ছে এটাই যে আমার মেয়ে প্রথম সে ক্যামেরার সামনে সে কোনো কিছু করতেছে আর কি এটাই হচ্ছে বড় ব্যাপার আমার কাছে বিশেষ করে আমি এটা স্মরণীয় করে রাখছি যে প্রথম সে নুডলস বানাচ্ছে তো সেটাই আর কি দেখালাম তো এই যে গরম পানিটা ঢেলে দিলাম আমি ওকে হেল্প করলাম এরপরে যা করবে সেটাও আপনারা দেখবেন গাইস আম্মু এখন আমাকে এইটা পানি দিয়েছে এখন আমি এটি কেটে নিব মানে মোট কথা মশলাগুলোকে আর কি সে দিবে তার মানে আরেকটু নিচের দিকে দেখাও না হলে হ্যাঁ এই যে সাবধানে খবরদার খুব সাবধানে কেচি দিয়ে কাটতে হবে বাচ্চারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবে আরো নিচ থেকে ঢালো মাম্মা হ্যাঁ এই যে সব মশলা সুন্দর করে তুমি একটা একটাই দাও ভাই এটা পরে দিব আগে তুমি ভিডিওতে না হলে ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে হ্যাঁ তারপর তোমার দেখা যাচ্ছে না হ্যাঁ এই যে চামচটাকে সোজা করে নিল সে এখন আর একটা মশলা সবজি দিব হ্যাঁ এটা সবজি না সুন্দর করে কেটে নাও নিচে করে হ্যাঁ আমি তাবিবের দুজনারই এই লুডুসটা খুব পছন্দ আর আমি এটা বাসায় রাখি ওদের জন্য তো সে সবজিটাও দিয়ে দিল এবার এখন আমি মিক্স করে নিব সুন্দর করে মিক্স করে নিবে সে আচ্ছা এবার সসটা দিয়ে দাও এখন আমি সসটা কেটে নিচ্ছি ঢাকনা দিয়ে এভাবে ঢেকে রেখে তারপরে দেন খাওয়া আর কি এই তো হয়ে গেল তো গাইস আমার নুডলস তৈরি হয়ে গিয়েছে এখন 5 মিনিট হয়ে গিয়েছে এখন তাহলে মানে খেয়ে নিবে হ্যাঁ একটু খুলে গাইস দের দেখাও তো আর পড়ে যায় কিনা আস্তে সাবধানে গাইস সে এখন খাবে গরম গরম আমার ভিডিওটি